গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম সকালে সকাল। আজকে দুধ চা হচ্ছে আর তোমাদের সামনে হাই বলে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিচ্ছি। তো চলো এখন আমি সকাল থেকে কি করলাম সেটা একবার তোমাদেরকে দেখাই, তারপরে সকাল থেকে সত্যি আজকে খুব ব্যস্ততা ছিল, কি ব্যস্ততা, কেন এত ব্যস্ততা সেটা অবশ্যই বলবো, তার জন্য ধৈর্য সকালে ব্লগটা দেখতে হবে। আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে শুধু রুটি, ও হাজবেন্ড খেয়ে গেল দুধ রুটি আর আমরা খাবো সাম্বার দিয়ে, আর মেয়ে হচ্ছে গোলা রুটি। রুটিরই কতগুলো হচ্ছে পদ্ধতি। আর আজকে সকাল সকাল তরকারি কাটা হয়ে গেছে, শুক্তো কেটে নিয়েছি, বাঁধাকপি আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, ডাল হবে পাতলা করে ধনে পাতা দিয়ে। তো এটাই আমাদের সকাল সকাল রান্নাবান্না রেডিও হয়ে গেছে প্লাস ব্রেকফাস্ট। তো সাম্বারটা ছিল, সাম্বারটা আর কি করাই ছিল, তো সাম্বারটা একটু গরম করে আমি ব্রেকফাস্ট সেরে নেব। আর প্রচণ্ড জোর খিদে পাচ্ছে। আর এখানে আছে মাছের মাথা, মাছের যে মুড়োটা ছিল এর কিছুদিন আগেই দেখেছিলে, লাল লাল করে ঝোল করেছিলাম, সেই দিনই মুড়োটা রেখে দিয়েছি যে বাঁধাকপি ঘন্ট দিয়ে মাছের মাথা দিয়ে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে আর রাঁধুনি দিয়ে ফোড়নে শুক্তোটা, খুব ভালো হয় দেখবে তোমরা। জানি না কারা কারা সর্ষে ফোড়ন আর রাঁধুনি দিয়ে শুক্তো করেছো, যারা করোনি তারা একবার অবশ্যই আমারটা দেখে করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আর এখানে আছে আলু কাটা বাঁধাকপির জন্য, আর দেখতে পাচ্ছ একটা প্রেশার কুকারের ঢাকনা। হয়তো ভাবছো এটা কি, প্রেশার কুকারের ঢাকনার এই ভাল্বটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো, যার জন্য কুকারটা আমি ছোটো কুকারটা ব্যবহার করতে পারছিলাম না। তো এই ভাল্বটা লাগিয়ে নিয়ে এসেছে, 40 টাকা মাত্র দাম নিয়েছে, তো খুব ভালোই হয়েছে। তার সাথে দেখো ফুলকপি আর নিয়ে এসছে জলপাই। তো এখন জলপাইয়ের সিজন, এতগুলো জলপাই, এখন বাজছে এই দুপুর 12টা নাগাদ, নিয়ে চলে এসেছে, এখন বলছি এগুলোকে আচার দিতে হবে। তো ভাবো তোমরা বুঝতে পারছো আমার কি অবস্থা এখন। তার সাথে আবার কতগুলো আমলকি নিয়ে এসছে, তো আমলকিগুলো এতগুলো লাগবে না, কিছুটা আচারে দেবো। এখন আমি কখন রান্না করব, কখন আচারের জোগাড় করব। তো আমার হাজব্যান্ড এরকমই, যা টক খেতে ভীষণ ভালোবাসে, কয়রকমের আচার যে ঘরে দিয়েছি তবুও তার জলপাইয়ের আচার দিতে হবে। তো চলো এখানে দেখো তেলের প্যাকেট কেটে নিয়েছি, আর কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছের মুড়োটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এই সময় আমাকে ফোন করতে যেতে হয়েছিল, কাকে বলো তো, দিদিভাইকে। দিদিভাইকে ফোন করে শুনলাম যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টটা করেছিল সেদিন, খুব ভালো হয়েছিল খেতে, কি ফোড়নে দিয়েছিল। দিদিভাই বললো তেজপাতা দাও, শুকনো লঙ্কা দাও, আর একটু গোটা সাদা জিরে, আর কিচ্ছু না, আর গরম মশলা ইউজ করতে বলেছিল। তো ঘরে গোটা গরম মশলা সেরকম একটা ভালো ছিল না, তো আজকেই তো আমাকে বাজার যেতে হবে, তার জন্য থাক আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়েছিলাম, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। দিদিভাইকে জানানো হয়নি, তুমি যদি ব্লগটা দেখে দেখো সত্যি তোমার রান্নার মানে যেই যেইভাবে বলেছো আমি সেইভাবেই করেছি, সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে, কিন্তু তোমার হাতে রান্নাটা আরেকটু টেস্ট হয়েছিল। তো চলো এখন আমি এখানে এই একই তেলে মাছের মাথাটা নামিয়ে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কেটে রাখা, এখন ভালো করে বাঁধাকপিটা ভাজা ভাজা করতে হবে। আর অবশ্যই বাঁধাকপিতে চাইলে জিরা আদা বাটা দেওয়া যায়, কিন্তু জিরা আদা বাটা মানে জিরা আদা বাটা আমি তোতলে যাচ্ছি, স্প্রিটে কথা বলছি, তো জিরা আদা বাটা দিলে দিতে পারো, কিন্তু আমি শুধু জিরের গুঁড়ো দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু একটু মাছের মাথা থাকবে, আর হচ্ছে হলুদ, ব্যাস আর কিচ্ছু দেইনি। কাশ্মীরি রেড চিলি একটু কালারের জন্য দিয়েছিলাম, কিন্তু খেতে যা হয়েছিল গাইস, নিজের রান্না নিজেকেই প্রশংসা করতে হবে, কারণ তো আর সামনে কেউ নেই যে ডেকে বলবো কী হয়েছিল, বলো কীরকম হয়েছিল, বলো কীরকম হয়েছিল, সেটা বলা কেউ নেই। সো এখন আমি এটা ঝটাপট ভাজা 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 করে নিব, আর মাথার উপরে ভীষণ টেনশন, টেনশন কী বলো তো, সেই জলপাইগুলোর। ভাবো ওই 2-3 কেজি জলপাই এখন আমি যদি এগুলো করতে বসি, দেখতে পাচ্ছ পুরো এক বালতি, প্রায় ছোটো বোলের এক বোল ফ্রিজে তুলে রাখলাম চাটনি খাওয়ার জন্য, তাও তবুও দেখছি জলপাই কমাতে পারছি না, পুরো এক বালতি জলপাই। তো এখন এটাকে ভালো করে ওয়াশ করা হয়ে গেছে, এখন এইটার কাজ আছে, বোটাগুলোকে ছাড়াতে হবে, আর শুকনো কাপড় দিয়ে একদম পাতলা সুতির নেকড়া দিয়ে ভালো করে জলটাকে নিগড়ে মুছে নিতে হবে, না হলে কিন্তু আচার ভাই নষ্ট হয়ে যাবে, ছাতা পড়ে যাবে। তো এখন এটাকে রেখে আমি বাঁধাকপি ঘন্টটা শেষ ফিনিশিং, জানোই বাঁধাকপি নাড়তে হয়, বাঁধাকপি নাড়া বাদ দিয়ে কিন্তু কোথাও যাওয়া যায় না গাইস। তাই মাছের মাথাতে মাথাটাকে একদম গুঁতিয়ে গুঁতিয়ে দিয়ে দিচ্ছি, মানে এখন যদি হাতুড়া থাকতে ভালো হতো, মানে হাতুড়ি দিয়ে মাছের মাথাটা ভাঙার মতো অবস্থা, মানে এতটাই টাইমের শর্ট আর ইরিটেট বোধ হচ্ছিলো আমার। তো এখন এটাকে আরও একটু ভাজা ভাজা করতে হবে, নামানো রাখ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই ব্যাস ফাটাফাটি রান্না। চলে এলাম এখন ঘড়ি
ঘড়িতে বাজছে এই দুপুর একটা। একটার সময় জলপাই নিয়ে বসেছি গাইস, দুটো বেজে গেছিল, পাক্কা এক ঘন্টা, তবু আমি করতে পারিনি, মা হাত লাগিয়েছিল, মানে আমিও করেছি সাথে মা, মানে দুটো হাত লেগে গেছে, দুটো দুটো চারটে হাত, তার জন্যই বলো এক ঘন্টা, না হলে দু ঘন্টা। এখন এটাকে ভালো মতো মা মুছে দিচ্ছে আর আমি এখানে কেচে দিচ্ছি। একটু কেচে কেচে না দিলে নুন হলুদ লঙ্কা মশলা যেটাই দাও আচারে কোনোটাই গাইস ঢুকবে না। সো এখন এটাকে ভালো মতো কেচতে হবে, কেচে কেচে কি বলবো, তোমরা কেচবে না ফাড়বে না কি করবে ঠিক বুঝতে পারছি না, আমি তো এটাকে কেচাই বলি। তো যা হোক, মানে হালকা হালকা করে একটু চিড়ে দিতে হবে, চিড় লাগাতে হবে, ভাষা খুঁজে পাই না যখন ভয়েস দিতে যাই না, কিরকম কিরকম ভাষাগুলো চলে আসে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নাও, হাসবে না, একদমই হাসবে না, এরকম কথা বলতে বলতে মাঝে মাঝে উলটপালট কথা চলে আসে। তো এখন ভালো করে এটাকে চিড় লাগিয়ে নিচ্ছি, দেন আর কি এটাকে ভালো করে হলুদ দিয়ে, নুনের পরিমাণটা কম না হলে জল ছেড়ে যাবে, দিয়ে এটাকে রৌদ্রু খাওয়াতে হবে দু তিন দিন, টানা দু তিন দিন রৌদ্রু, বেশি না বেশি মানে যদি খুব ভালো রৌদ্রু খাওয়াতে পারো, যেরকম আমার আজকে দুটোর সময় আমি রৌদ্রে দিয়েছি, বুঝতেই পারছো দুটোর সময় রৌদ্রের টেম্পারেচারটা কতটা কম থাকে তখন, মানে কতটা মানে শীতের দিনে রৌদ্রু তো খুব বেশি থাকে না। তো এটা যদি সকাল 10টায় করতে পারতাম বা 11টা দিতে পারতাম তাহলে আজকের দিন কালকের দিন দিলেই হয়ে যেত, তো আমার এটা তিন দিন দিতে হয়েছিল। কিন্তু সত্যি গাইস যা গন্ধ বেরিয়েছিল না ঘরে, মানে এখনও আচার তৈরি হয়নি তাতেই কিন্তু অসাধারণ গন্ধ, লোভ লাগছে, তোমরাও ঝাটাবাট বানিয়ে ফেলো। বাজারে এখন শুধু যেদিকেই তাকাবে শুধু জলপাই আর জলপাই, জলপাই ছাড়া আর কিছুই চোখে পড়বে না তোমাদের। আর চলে এসেছি জলপাইগুলো নিয়ে, কি লোভনীয় লাগছে বলো, আর টক মানে তো লোভ আসবেই, আমি বলছি আমার মুখে কিন্তু এখনই জল চলে আসছে, একটু জলটা একটু গিলে নিলাম। সো চলো এখন আমি রৌদ্রে দিয়ে তোমাদেরকে দেখাই সকাল থেকে আমি কী কাজকর্ম করলাম, কী মহা এমন যুদ্ধ হলো আমার সকালবেলা যে আমাকে আজকে শুকনো রুটি করতে হলো, আর কোনো ব্রেকফাস্টে কিছু করতে পারিনি, যদিও সাম্বারটা করাই ছিল। এই দেখো গায়েস এই নতুন কার্টেনটা নিয়ে এসছে, আর এখানে বলছে হাজবেন্ড কোনো ফুল লাগাতে দিবে না, আমি নাকি শুধু ফুল গাছই লাগাই, শুধু ফুল গাছই লাগাই, আর দুটো তিনটে রেক করেছিল ধনে গাছ করার জন্য, মানে ধনে ফেলবে, ধনে পাতার খুব শখ হয়েছে বাড়িতে করবে, আর এখানকার টপগুলো রেখে দিয়েছি ওখানে, দেখালাম যেটা আঙ্গুল দিয়ে, তো ভয়েস আবার দিচ্ছি তো মাঝে মধ্যে একটু তারা মানে স্পিড হয়ে যায়। আর এই শুকনো কৌটাগুলো দেখে বুঝতে পারছো এগুলো তো সব আমার ডাল চাল চিড়ে, সরি চাল বলছি, মানে ডাল আর চিড়ে এই সমস্ত কিছুই থাকে, ভোগ চাল অনেক সময় থাকে, থাকে না যে তা না, তো এই ডালের কৌটোগুলো আমি যেগুলো যেগুলো ডাল ফুরিয়ে এসছে সেই কৌটোগুলোকে এখানে শুকোতে দিয়ে দিয়েছি। তো স্টিলের কৌটো তো বেশিক্ষণ রোদে রাখা যাবে না, এখন নিয়ে যেতে হবে, অনেকক্ষণই রৌদ্র হয়ে গেছে, সেই সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। আর আজকেই যেহেতু বাজার যেতেই হবে, আমাকে মাস খাবারের খরচগুলো আনতে হবে, আজকে হচ্ছে 6-7 তারিখ হয়ে গেছে মাসের, তো আমাকে আর বেশি দেরি করা যাবে না গাইস, আমাকে যেতেই হবে, মানে ছুটে যেতেই হবে বাজারে, আর কোনো উপায় নেই, আমার যতই শরীর খারাপ থাক আর যতই কিছু থাক, তো আজকে গাছে জল দিয়ে দাও, বিকালে জল দিতে পারবো না। চলো এখন নেমে যাই, এক হাতে তো ক্যামেরা আর এক হাতে এই দেখো কতগুলো কৌটো, দু চারটা কৌটো নিয়ে যাচ্ছি, আর একটা কৌটো পরে নেব। আর এখানে রৌদ্রু থাক, স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি সেই জলপাইগুলোকে ঘরে নিয়ে যাব। তো দেখো কি সুন্দর রৌদ্রুটা, এখন মিষ্টি মিষ্টি রৌদ্রু হয়ে গেছে, একদম সকালের রৌদ্রুটা মিষ্টি মিষ্টি, আর দুটোর পরের রৌদ্রুটা একদম হালকা হালকা মিষ্টি মিষ্টি। তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে রান্নাবান্নার একটা ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আর এই জাস্ট দেখলেই সব কিছু রোদে দিয়ে এলাম, আর এখন স্নান করবো, আর আজকে একটু শ্যাম্পু করতে হবে, চুলে তেল দেওয়া আছে খুব বাজে অবস্থা, স্নান টান করে এসে ফ্রেশ হয়ে আবার আমাকে একটু রেস্ট নিয়ে যেতে হবে মাসকাবারি খরচগুলো আনতে। আজকে তেলের প্যাকেটগুলো নিয়ে এসছে, তেলগুলো হয়ে গেছে, তেল আর চালটা হচ্ছে ওর পাপা নিয়ে এসছে, কিন্তু তবু টুকিটাকি মশলা ডাল পাঁপড় ঠাপড় ওগুলো তো রয়েই গেছে, সেগুলো আনতে হবে, সেগুলো তো প্রত্যেকবার দেখা তোমরা জানোই যে আমি নিয়ে আসি। আর এই ডাল আর চাল সবজি টবজি ওগুলো সব ওর পাপার দায়িত্ব, ওগুলো নিয়ে এসছে। তো এইভাবে আর কি, যেহেতু মাসের আজকে প্রায় 5-6 তারিখ হয়ে গেল, 6 তারিখ সম্ভবত, তো তার জন্য সব কিছু একদম রেডি করতে হয়, না হলে তো সারাটা মাস চালানো খুবই কঠিন, মানে কষ্টকর ব্যাপার। তো চলো, আমার অবস্থা প্রচণ্ড খারাপ, ছাদের থেকে নামলাম আর ভালো লাগছে না, সকালবেলা যে কী করলাম কাজকর্ম সেগুলো তো তোমাদেরকে এক ফাঁকে একটু দেখিয়ে দিয়ে এলাম। তো চলো তোমরা ব্লগটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি ঝটাপট করে সেরে আসছি স্নান টান করে, আর একবার কি রান্না হলো সেটা একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি চলো। তো গাইস চলে এলাম ফাইনাল লুকটা দেখাতে, ডাল হয়ে গেছে, গরম গরম ডাল বেশ ধোয়া ধোয়া বাড়াচ্ছে, আর সাথে হচ্ছে যে শুক্তোটা করেছিলাম শুক্তোটা আজকে মাখা মাখা করে করেছি, তো বেশি জল রাখিনি। আর এখানে সেই মাছের মাথা দিয়ে ডিলিশিয়াস বাঁধাকপি, তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আর সাথে দেখো ওর পাপা খেতে চলে এসছে, ওকে খেতে দিয়ে আমি যাচ্ছি স্নানে। গুড ইভিনিং বন্ধুরা,
এখন বাজছে সন্ধ্যে 6টা। তো একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মাসকাবাড়ির খরচগুলো নিয়ে আসতে, এই যে ব্যাগ। তো চলো যাওয়া যাক, আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে জন্য এই জিন্সের জ্যাকেটটা এখন একটু পরতেই হয়, দুদিন পরে তো সোয়েটার টোয়েটার পরে যেতেই হবে। হাতে দিয়েছি একটু বডি অয়েল, তার জন্য ক্যামেরাটা স্লিপ করছে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, হালকা হালকা ঠান্ডা পড়েছে কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি, আর কালকে রাস পূর্ণিমা, তো পুজোর জন্য কিছু জিনিসপত্রও নিয়ে আসতে হবে, সাথে মাসকাবাটির খরচ। তো দেখি কি কি নিয়ে আসতে পারি, না এটাই একটু কনফিউজ আছে। তো দেখা যাক, চলো যাই বাজারে, বাজারে তো আগে যাই, বাজারে গিয়ে কি না নিই আর না আনি সেটা পরের ব্যাপার, কিন্তু টুকিটাকি জিনিস করতে করতে না দেখবে আমার এই যে দুটো ব্যাগ, ভেতরে একটা ব্যাগ আছে, এই ব্যাগ অলরেডি পুরো ভরে যায়, তারপরে তো আর আমার অবস্থা মানে হালত খারাপ হয়ে যায়। প্রত্যেকবারই ভাবি জিনিস অল্প অল্প করে আনবো, কিন্তু কিনতে 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 অনেকটাই হয়ে যায়, পরে আর আমি উঠাতে পারি না। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, আজকে হাটবার সানডে, তারপরে তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, না হলে চলো যাওয়া যাক। পৌঁছে গেলাম বাজারে, আর যেহেতু রাস পূর্ণিমা কালকে লেগে যাচ্ছে, তাই বাজারে অসম্ভব ভিড়, আর প্রত্যেকটা দোকানে মানে দাঁড়াতে হচ্ছে। তো দেখো এখানে গাইস, আমি চিরামরির দোকানে দাঁড়িয়ে আছি, সেখানে তো জানো সবাই খই গুড় ছাতু এগুলোতে ব্যস্ত, তো আমাকেও এগুলো নিতে হবে পূজার জন্য, না বাড়ির জন্যই। তো বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে দেখো দুটো ব্যাগ মানে প্রায় তুলতে পারছিলাম না, এরকম ওয়েট হয়ে গেছে। আর যা যা লাগে আমার, হরলিক্স, মেয়ের খাবার, তারপরে চিপস, চানাচুর, সব কিছু নিয়ে একদম মাসকাবাড়ি খরচ যেগুলো হয় সব নিয়ে ঠিয়ে এলাম। আর এই কানটা আমার কেন জানি না ব্যথা ব্যথা করছে, ব্যথা পেয়েছিলাম। তো এই আর কি, এখন এইগুলো খরচ তুলবো, জামাকাপড় চেঞ্জ করবো, তারপরে হাত মুখ ধুয়ে একটু চা খেয়ে রিল্যাক্স নিয়ে এগুলো খরচ তুলে ফেলবো। তো চলো আজকের মতো নিচ্ছি বিদায়, টাটা, দেখা।